মঙ্গলবারই অমরপুরের থালছড়া রাজ্যের এই জননেতার সভায় ছিল জনজাতি মানুষের ঢল। বুধবার জাতীয় প্রেস দিবসের সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে রাজ্যের জননেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাষায় জানালেন, প্রতিটি নির্বাচন যে কোনো দলের কাছে কঠিন লড়াই হলেও ত্রিপুরার বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বিজেপি বাদে রাজ্যের ক্ষমতা দখল করবে এমন কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব নেই। বিধানসভা নির্বাচনে দলের জয় সম্পর্কে নিশ্চিত রাজ্যের মানুষের প্রিয় নেতা বিপ্লব কুমার দেব জানান, যে কোনো নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব বুঝে বিজেপি পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামে। 2018 সালের নির্বাচনকে সিপিআইএম দল হালকাভাবে নিয়েছিল বলে পরাজয়ের স্বাদ পেয়েছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হার ইলেকশন টাফ, শুরুয়াত ওখান থেকে যারাই ভাবে যে কোনো ইলেকশন সোজা, ইলেকশন হারবে এরা। টাফ করে 2018-তে ইলেকশনটা হয়েছে, কমিউনিস্ট খুব সোজা ভেবেছিল, ইসিলে হারা। কমিউনিস্ট ভাবতো টাফ, বিপ্লব দেব সিএম হতে পারত না। তো বিজেপি এটা বোঝে প্রত্যেকটা ইলেকশন টাফ, আর ইলেকশন জিতা বিজেপি ছাড়া আজকের দিনে অন্য কোনো পার্টির অস্তিত্ব তো নেই। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজ্য রাজনীতি, বিধানসভা নির্বাচন আর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বিপ্লব কুমার দেব। রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম দলের রাজনৈতিক অস্তিত্বহীনতা এবং অন্যদিকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও বিজেপির বিপুল রাজনৈতিক শক্তির উল্লেখ করে বলেন, বিধানসভা নির্বাচনে রাজ্যের বিজেপির জয় নিশ্চিত। তো আজ কংগ্রেসের কে, দ্বিতীয় সিপিএম যাদের 15টা সিট আছে, ওনাদের করার জন্য কে আসবে, কে আছে, কি বলার আছে? কেরালাতে যে পার্টি আছে এটা তো বেসিক্যালি মুসলিম লীগ পার্টি, ওদেরকে যে আপনি সরিয়ে দেন চিফ মিনিস্টারটা ছাড়া, বাকি মুসলিম পার্টি, মুসলিম লীগ যেদিন সরিয়ে দেবে কমিউনিস্ট থাকবে না কেরালাতে। কমিউনিস্ট কাহাঁ হ্যায়, ওয়া মুসলিম লীগ হ্যায়। মুসলিম লীগ হাতটা তুলে দিলে কমিউনিস্ট নেই হ্যায় কেরালা মে। দেখুন না আপনার মন্ত্রীগুলি কে কে আছে, লিস্টটা তো আছে আপনাদের কাছে। অতটা এখন কমিউনিস্ট নেই বলে কমিউনিস্ট সম্বন্ধে আলোচনা হয় না ত্রিপুরাতে, কারণ আলোচনার বিষয়ই মানে নেই ত্রিপুরাতে। রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী থাকার সময় 25 বছর মেয়াদি যে রূপরেখা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তৈরি করেছিলেন, সেই প্রসঙ্গের উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, একদিকে যখন বিজেপির কাছে রয়েছে ভিশন এবং দীর্ঘমেয়াদি মিশন ও তাকে সফল করার প্ল্যান, অন্যদিকে সিপিআইএম এবং কংগ্রেসের ডুবন্ত রাজনৈতিক শক্তি যাদের কাছে গদবাঁধা কিছু কর্মসূচি ছাড়া রাজ্যের মানুষকে দেবার মতো আর কিছুই নেই। নিজেদের সোনালী ভবিষ্যৎ নির্মাণের জন্যই 23 নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে এবং বিজেপির রাজ্যে বিপুল পরিমাণে আসন নিয়ে সরকার করবে বলে বিপ্লব কুমার দেব জানান। ত্রিপুরার গ্রামে গঞ্জে আমি ঘুরি, ব্যক্তি হতে পারে ব্যক্তিকে পছন্দ না, এই এমএলএটাকে পছন্দ না, এই মন্ডল প্রেসিডেন্ট পছন্দ না, এমন হতেই পারে, আছে। ভোট বিজেপিকে দেবে মানুষ এটা ভালো বুঝে। আপনি আপনার আজকে নিউ ভোটার, আজকে 2018-তে যখন আমরা ইলেকশন লড়েছি তখন টোটাল ভোটার কত ছিল, 25,000 সামথিং, 25,26,000 এসে কোথা, আজকে 27,00,000 সামথিং, নিউ ভোটার 2,50,000 আছে, নিউ ভোটার 2,50,000 আছে। বিধানসভার আর লোকসভার ভোট আমি দেখেছি, সিপিএমের যখন লোকসভা ভোটে পার্সেন্টেজও কম হয়, বিধানসভা বেশি হয়, সিপিএমের দেখেছি আমি যে ওদের 27,000 ভোট কমেছে বিধানসভা থেকে, ঠিক বিজেপিরও 21,000 ভোট কমেছে। ভোটটা কোথায় গেছে? কিউকি লোকসভা ভোটে প্রদ্যুত ওখানে থাকে, পয়লা জাতি উলি পার্টি বলার কারণে ওখানে 22% ভোট হয়েছিল, এটা আবার পরে ঘুরে গেছে। তো শুধু পার্সেন্টেজ আর সে, আম আদমি কি চিন্তা করে? আম আদমি বিজেপি ছাড়া কোনো উপায় নেই। তার জন্য আমি ওই দিন বলেছিলাম যে 2018-তে
সত্যি কথা, মানুষের মুক্তির জন্য বিজেপিকে ভোট দিয়েছে। কমিউনিস্টের 12% ভোটে ওরা বিজেপি হয়ে গেছিল, ওরা পরিবর্তনের জন্য ভোট দিয়ে দিয়েছে, চেঞ্জ চাইছিল। এবার ভবিষ্যতের জন্য, মানে তুই বলা হাস তো আয়া। রাজ্যের জনজাতি ভোট ব্যাংক নিয়ে আত্মবিশ্বাসী বিপ্লব কুমার দেব জানান, মঙ্গলবার থালছড়ার জনসভায় পিপল জনজাতিদের উপস্থিতি স্পষ্টভাবেই প্রমাণ করেছে বিজেপির উন্নয়নের রাজনীতিতে আস্থা রেখেছে জনজাতি ভোটাররা। কালকে থালছড়া জনসভায় কি এমন প্রমাণিত হয় আমি দেখি, আমি বুঝি। বলার সময় একটা হচ্ছে যে কাউকে নিমন্ত্রণ করে আনা, নিমন্ত্রণ আমন্ত্রণ করে আনা হয়, আনার পরে বক্তা বুঝতে পারে যে সামনে যে লোকগুলো সে মনে মনে কী চিন্তা করছে, তার চেহারার এক্সপ্রেশন বোঝে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যদি বিশ্বাস করে তো আমি যাব, আমার দায়িত্ব সেটা। তারা তো ভুল করেনি যে জনজাতিরা আমাকে বিশ্বাস করেছে, তাদের তো দোষ নেই। তাহলে যা যে লোকটাকে বিশ্বাস করেছে সেই লোকটাকে যেতে হবে, আমি যদি না যাই সেটা আমার দোষ, তাদের দোষ না। এরা বিপ্লবদেরকে ভালোবাসে, বিপ্লবদেরকে বিশ্বাস করে, তো বিপ্লবদের যাওয়া উচিত, এটা আমার নৈতিক কর্তব্য। রাজ্যের জনজাতি অংশের মানুষ তাকে বিশ্বাস করে এবং ভালোবাসে বলে মন্তব্য করেন জনপ্রিয় এই বিজেপি স্ট্রংম্যান রাজনৈতিক ব্যক্তিত্ব। জনজাতিমুখী কার্যক্রমের মাধ্যমের জন্যই এই বিশ্বাস এবং ভালোবাসা তিনি অর্জন করতে পেরেছেন এবং আগামী দিনে আরও এরকম কর্মসূচি তিনি রাজ্যের জনজাতি অংশের মানুষের মাঝে ছুটে যাবেন বলে বিপ্লব কুমার দেব জানান। সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সেদিকে আলোকপাত করে জানান, মানুষের আর্থিক এবং সামাজিক বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে বলে বিজেপি ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।